নেত্রকোনায় ধাপে ধাপে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রতি বছরই নষ্ট হচ্ছে চাষিদের হাজার হাজার হেক্টর ফসল। এতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে ব্যর্থ হচ্ছেন কৃষকরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই পরিবর্তনে কৃষির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা একমাত্র সবুজ বনায়নের মাধ্যমে জলবায়ুর কিছুটা পরিবর্তন হতে পারে, যার সুফল পাবেন কৃষকরা। নেত্রকোনার প্রতিনিধি মণিচন্দ্র দাসের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। পাহাড়, নদী ও হাওড়ের জেলা নেত্রকোনা, সেখানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর বন্যায় নদী ভাঙন, পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি ও ঝড়ের প্রভাব পড়ে কৃষির ওপর। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। জেলার বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের রাবেয়া বেগমের 8 সদস্যের পরিবার নদী ভাঙনে কৃষি জমি, ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। নিজের জমি না থাকায় অন্যের জমি চাষ করে কোনো রকম জীবনযাপন করছেন। কিন্তু গত কয়েক দফায় বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি। তার মতো অনেক পরিবারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফসলি জমি নষ্ট হয়ে এভাবে কষ্টে জীবনযাপন করছেন। আমি কৃষক, আমার সম্ভব যা আছে সব শেষ। এক বোঝে সারবার লাগাইছি, সারবে শেষ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সার, বীজ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। যেহেতু আমাদের উপর ধান কাটার সুযোগ নেই, আমাদের রবি মৌসুমে যাতে কৃষকদের ক্ষতি পোষাই দিতে পারে, সেই জন্য তাদেরকে সে পরিমাণ উপকরণ সার ও বীজ দেওয়ার জন্য প্রস্তাব রাখবো। আমরা সরকারকে এটি জানিয়েছি এবং আমরা আশা করছি এই ক্ষেত্রে আমরা সরকারের তরফ থেকে তাদের জন্য প্রণোদনা পাবো, তারা যেন আগাম ফসলটি লাগাতে পারে। অনেক কৃষকরা জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সঠিক সময়ে ঘরে ফসল তুলতে না পেরে নিঃস্ব হয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়ায় ইকবাল হোসেন সরকার ও জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহ নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদরের বাঘোপাড়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, গুলি, 1 শুটার গান, জঙ্গি উদ্বুদ্ধকরণ বই ও লিফলেট উদ্ধার করা হয়। এদিকে গাজীপুরে গত 24 ঘণ্টায় বিভিন্ন অপরাধে 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ি থেকে চুরি হওয়া ট্রাক 4 দিন পর যশোর থেকে উদ্ধার করা হয়। এ সময় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বাসান থানা পুলিশ অস্ত্রসহ 6 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। এদিকে গতরাতে চান্দনা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন।